প্রতি বছর দেশে প্রায় চার লাখ মানুষ সাপে কামড়ের শিকার হয় এতে মৃত্যু হয় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষের সর্বদংশন সংক্রান্ত একটি জরিপে এসব তথ্য উঠে আসে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এনডিসি দেশব্যাপী এই জরিপ পরিচালনা করে জরিপে দেখা যায় দেশে সাপে কামড়ের এই চতুর্থাংশ ঘটনায় বিশদর সাপ জড়িত প্রতি লাখে দুশো জন মানুষ সর্পদংশনের শিকার হয় মৃত্যু হয় প্রতি লাখে চার থেকে পাঁচ জনের সাপে কামড়ের পঁচানব্বই শতাংশ ঘটনা ঘটে গ্রামীণ এলাকাতে নারীদের চেয়ে পুরুষেরা চার গুণ বেশি সাপে কামড়ের শিকার হয় সর্বদংশনের ঘটনা বেশি ঘটে বরিশাল ও খুলনা বিভাগে পঁচিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী পুরুষেরা বাড়ির আশেপাশে সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে সবচেয়ে বেশি সর্বদংশনের শিকার হয় প্রায় আশি শতাংশ মানুষ দংশিত অঙ্গে গিট দেন এবং পঁয়ষট্টি শতাংশ মানুষই প্রথমে ওজা বা প্রচলিত চিকিৎসকের কাছে চিকিৎসা নেন সর্বদংশনের পরে প্রতি হাজারে দুইজন মানুষের অঙ্গহানি ঘটে বাইশ থেকে তেইশ ভাগ বিভিন্ন দীর্ঘমেয়াদী শারীরিক অসুস্থতায় ভোগেন দশ শতাংশ মানুষ দীর্ঘমেয়াদী অবসাদগ্রস্ততায় ভোগেন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দশ দশমিক ছ শতাংশ শারীরিক অক্ষমতা এবং এক দশমিক ন শতাংশ মানসিক অক্ষমতা দেখা দেয় দেশে প্রতি বছর প্রায় উনিশ হাজার গৃহপালিত পশু সর্বদংশনের শিকার হয় এতে প্রায় আড়াই হাজার পশু মারা যায় রোববার রাজধানীর একটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত একটি অনুষ্ঠানে এই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সমীক্ষায় উল্লেখ করা হয়েছে উচ্চ হারে সাপে কামড় এবং এতে মিথ্যা হওয়া সত্ত্বেও স্থানীয়ভাবে কোনো অ্যান্টিবায়ামন তৈরি হয়নি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিন মালিক বলেন মৃত্যুর সংখ্যা অনেক কম আমাদের একটি বিষ সংগ্রহ কেন্দ্র আছে এখানে আমাদের অ্যান্টিবায়ামন তৈরির ব্যবস্থা নিতে হবে